বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে গৌতম বুদ্ধের পুজো ও শোভাযাত্রা হলো কোচবিহারে। এদিন কোচবিহার পৌরসভার 20 নম্বর ওয়ার্ডে খালাসিপট্টি এলাকায় ভারতীয় বৌদ্ধ সংঘ ও বৌদ্ধ জয়ন্তী কমিটির উদ্যোগে কোচবিহার পৌরসভার 20 নম্বর ওয়ার্ডে খালাসিপট্টি থেকে একটি শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি শহর পরিক্রমা করে পুনরায় খালাসিপট্টিতে এসে শেষ হয়। এই শোভাযাত্রায় বৌদ্ধ ধর্মাবলম্বী পাশাপাশি কোচবিহার 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোস্তক আহমেদ সহ জাতি ধর্ম নির্বিশেষে সকল স্তরের মানুষ অংশগ্রহণ করে। বৌদ্ধ ধর্মাবলম্বীরা জানান, এদিন বৌদ্ধ জয়ন্তী উপলক্ষে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে সমাজের সকল স্তরের মানুষ অংশগ্রহণ করে। এ বিষয়ে কোচবিহার 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোস্তক আহমেদ জানান, প্রতি বছরের ন্যায় এবছরও বৌদ্ধ ধর্মাবলম্বীরা এদিন শোভাযাত্রা করে। এই শোভাযাত্রায় সকল স্তরের মানুষ অংশগ্রহণ করে, পাশাপাশি সকলকে বৌদ্ধ জয়ন্তীর শুভেচ্ছা জানান তিনি। থুই পবিত্র জল থুই থাকে, এটা সবাইকে বিতরণ করা হয়। তা গুরুদেবজনের আশীর্বাদ। মানে কতটা আনন্দিত এই পুজো নিয়ে? আনন্দিত মানে আমাদের পাড়া শুদ্ধ আনন্দিত তো আছেই, সর্বসাধারণ যত এখানে আর কি, যত বিভিন্ন জনজাতির লোক আছে সবাই আনন্দ করে, সবাই ভালোবাসে, সবাই ভক্তি করে, তার জন্য আমাদেরও খুব গৌরব এটা নিয়ে আর কি। হ্যাঁ, তা আমরা মুসলিমে অল্প সংখ্যক আছি, বুদ্ধিস্ট 40-50 ধর আছি। তা সবার আনন্দের জন্য, বিশ্ব শান্তির জন্য কামনা করে এই পূজাটা আমরা করার জন্য চেষ্টা করি প্রত্যেক বছর। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আজকে এই বুদ্ধ জয়ন্তী কুচবিহার পূর্ব পলাশবাড়ি খালাসিপট্টিতে প্রতি বছরের মতন এবারও পালিত হচ্ছে বুদ্ধ জয়ন্তী। এলাকার সমস্ত বৌদ্ধিস্ট ধর্মাবলম্বী এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে সবাই এক মিলে এই শোভাযাত্রাতে আমরা সামিল হয়েছি, এবং এই শোভাযাত্রাতে এলাকার মানুষের মধ্যে সার্বিক বোধ উৎসাহ দেখা দিয়েছে। আমাদের 20 নম্বর ওয়ার্ডে খালাসিপট্টি 20 নম্বরে প্রায় আনুমানিক 200 জনের মতন বৌদ্ধিস্ট আছেন এবং বুদ্ধ ধর্মাবলম্বীরা এখানে বসবাস করে। তারা এই বুদ্ধ পূর্ণিমা উৎসবটা খুব ভালোভাবে এখানে পালিত হয়। আমরা সর্বরকম সহযোগিতা করি এখানে। এই এই বুদ্ধ জয়ন্তীর আমি সার্বিক মঙ্গল কামনা করছি এবং সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি বুদ্ধ জয়ন্তী উপলক্ষে। বুদ্ধ জয়ন্তী আমাদের একটা ভালো, মানে আমাদের একটা এখানকার যারা উৎসবটা করছে বৌদ্ধিস্টরা, তারা উৎসবটা পালন করছে, আমরা তাদের সাথে করছি। আর ওটা ব্যাপার হচ্ছে আমাদের দেশের প্রতিরক্ষা, মানে দেশের ইয়ের বিভাগ, প্রতিরক্ষা বিভাগের ব্যাপার, এটা আমাদের যারা আছে তারাই দেখবে সরকারে।